গেছিলাম ছোট্ট একটা বিরতিতে, ফিরে এলাম আবার শিল্পীদিকে নিয়ে। শিল্পী ঘোষাল আমাদের সঙ্গে, এবং জীবনের ওঠাপড়ার মধ্যে দিয়ে গান কিন্তু সঙ্গী, সেই জীবনের গল্প কিন্তু শুনবো, এবং শুনবো অবশ্যই গান। প্রথমে একটু গানে যাই, তারপর আবার কথায় কথায় আসি। হ্যাঁ চল, এবার একটি নজরুল গীতি। হ্যাঁ নজরুল কিনা লিখেছেন গজল পর্যন্ত, তাগমনি, হ্যাঁ সর্বস্ব, সর্বত্র ওনার বিচরণ, এবং তার মধ্যে থেকে খুব সুন্দর একটা গান তোমার চয়েস, এবং মানে অন্যরকম আর কি লাগলো। আর মানে নজরুলের গান নিয়েই আমরা একদম কি বলবো অনেক ঘন্টার পর ঘন্টার অনুষ্ঠান করতে পারি, কিন্তু যেহেতু তুমি পঞ্চকবির গান শোনাতে এসছো, সেই জন্য সব কবিকে সম্মান দিয়ে এবারে কার কোন কবি যাচ্ছি আমরা। এবার আমরা রজনীকান্ত সেনের গান যাচ্ছি, শুন শুন শুনা তোমার
অমৃত বাণী শুনাও তোমার, অমৃত বাণী অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শুনাও তোমার অমৃত সকাল সকাল আমাদের এই অমৃত বাণী আমাকে সমৃদ্ধ করছে এবং আমাদের প্রত্যেক দিনের চলার যে প্রতিবন্ধকতা থাকে, অনেক দুঃখ থাকে, সেগুলো কিন্তু মোচন করে এবং সেখান থেকে আমাদের অদ্ভুত একটা জোর, মনির জোর তৈরি করে, যেটা দিয়ে আমরা যুঝতে পারি, যুদ্ধ করতে পারি। আমরা আছি সাত সকালের সুরেতে এবং গানে গানে অপূর্ব গানের সঙ্গে কিন্তু আমরা আছি, শিল্পীদের আছেন আমাদের সঙ্গে। তোমার একটু বাড়ির কথা বলো, তুমি একটা বিপর্যয়ের কথা বলেছো কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে এসে তুমি এখন কেমন আছো, কাদের সঙ্গে আছো একটু বলো। আমার বাড়িতে হচ্ছে আমার মা, আমার একমাত্র ছেলে। তিনি কত বড়?
আমার ছেলে, আমার হাজবেন্ড যখন চলে যান তখন ও পড়াশোনা করছিল, এমবিএ করছিল, তো জব পেয়ে গেছে। তাহলে তুমি মুক্ত হয়ে গেছো আর কি সব দায়িত্ব থেকে। সব থেকে বড় কথা, আমার একটি ল্যাব আছে, সে আমার মেয়ে। তিনি তো অনেক সঙ্গী আর কি সময়, ও হচ্ছে ওকে পেয়ে মানে আমি অনেক কিছু ভুলেছি। হ্যাঁ হ্যাঁ, শারমিয়ন না আমাদের মানুষের থেকে অনেক বেশি দরদি, অনেক বোঝে এবং অনেক কিছু আমার ফিল করে, সব কথা বুঝতে পারে অদ্ভুত ভাবে, কি করে বাংলা এত বোঝে জানি না। তারপরে এইটা নিয়ে এসো, দাদাকে ডাকো, দিদুকে ডাকো, এটা করবে না, সব কথা বোঝে, মানে সাংঘাতিক আর কি। ঠিক, এই এই আমাদের জীবনে বাঁচার জন্য আমরা কে কিভাবে বাঁচছি সেটাও সকলের মধ্যে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। আমরা কেউ গান করতে ভালোবাসি, কেউ গসিপ করতে ভালোবাসি, কেউ খুব ঝগড়া করতে ভালোবাসি, আবার কেউ অন্যকে দুঃখ দিয়ে থাকতে ভালোবাসি, আবার কেউ সারমেয়েদের সঙ্গে থাকলেও আমাদের জীবনটা সুন্দর হয়। সুতরাং সেইটা সকলের মধ্যে পৌঁছে দেওয়া কিন্তু এই গানে গানে এটাও কিন্তু আমাদের দায়িত্ব। তাই আমরা গান করি মনের আনন্দে, তাই তো, যেখানে যে যেভাবে ভালো থাকি, তাই না? একদম। চলি পরের গান, পরেরটি আমার নজরুল গীতি, চল। সৃজন ছন্দে আনন্দে নাচু নটুরাজোগে মহাকাল প্রলয় তানে ভুলো ভুলো, সৃজন বিনু
তার চোখে মহাকাল প্রলয় তানে ভুল হল সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে যেহেতু নজরুল শুনলাম সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল অধীর বাবুর কথা কিন্তু শোনা হয়নি, অধীর বাগচি। হ্যাঁ, ওনার কাছে শেখা ওরকম একটা দিল ধরে এরকম একটা কি বলবো একটা বন্ধুসুলভ একজন মানুষ। একাধিকবার ওনার সঙ্গে যেহেতু কথা বলেছি সেই জন্য জানি, মানে আকাশবাণীতে উনি এসছেন রেকর্ডিং করতে আসতেন, ওনার একটা বড় একটা আড্ডা হতো ক্যান্টিনে, তো সেই তখন পেয়েছি ওনার সান্নিধ্য পেয়েছি। কিন্তু তুমি পেয়েছো গুরু হিসাবে, একটু বলো। আমি অ্যাকচুয়ালি উনি আমার মেজো কাকার বন্ধু ছিলেন। আচ্ছা, তো বউবাজারে একটি স্কুলে উনি শেখাতেন। হ্যাঁ হ্যাঁ, একদম। সেখানে আমি আর আমার কুর্তোতো বোন করতাম। হ্যাঁ, তো খুবই ভালো ছিলেন। আমি না বেশি দিন করতে পারিনি ওনার কাছে, কারণ আমি তখন জব পেয়ে যাই এবং এমসিএ করছি আমি, তো বেশি দিন করতে পারিনি। কিন্তু তার মধ্যে মানে এত ভালো ভালো গান শিখেছেন, এই গানটি ওনার কাছে ভীষণ প্রিয়। তারপরে বেশ কিছু গান ওনার কাছে শেখা, এবং উনি যে এত যেরকম ধরো মানবেন্দ্র মুখোপাধ্যায়, অধীর বাগচি, এনারা এমন একটা ঘরানার মানুষ। ওনারা যখন গান গাইতেন ওনার যে জেশ্চার, যে ভিতর থেকে গাইছেন ওটা প্রকাশিত হতো। মজা করে গাইতেন, ভীষণ আনন্দ করে গাইতেন, মানে একদম একদম এক্স্যাক্টলি ভীষণ দুলে দুলে তালটা নিয়ে খুব ভালো করে গাইতেন। এবং উনি যখন রেকর্ডিং যারা গানে শুনেছে, কিন্তু উনি যখন স্টেজ পারফর্ম করতেন সে অদ্ভুত ভালো লাগা তখন তৈরি করতে পারতেন, একটা অদ্ভুত ভালো লাগা দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে ভীষণ ভালো। মানে আমি ওনার কাছে বছরখানেক করেছি, কিন্তু তার মধ্যেই আর কি সানডে করে করাতেন, ভীষণ ভালো। মানে খুব মজা করতেন, এই এইটা খাবো আজকে সবাই মিলে, মানে খুব দিলদড়িয়া মানুষ ছিলেন, ছাত্রছাত্রীর ওনার খুব প্রিয় ছিল। আরো কথা শুনবো, পরের গানে যাই। পরের গানটি একটি রবীন্দ্রসঙ্গীত, এটাও একটি বর্ষার গান। বেশ বেশ, ইশু শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর, আনত তাপ করা কৃষ্ণ কর সঙ্গ সুধা, বিরোগিনী চাকিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত নয়নে জাগিছে করুণ রাগিণী শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর। দেখেছি গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি, বকুল মুকুল রেখেছি গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি, আনো সাথে তোমার বাজিবে কিঙ্কিনী বাজ।
তুমি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছ, তারপর সেখান থেকে বেস করে তুমি একদম এই এই ঘরানার, হ্যাঁ শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, তারপরে আমি এটার মধ্যে মোটামুটি ঢুকে গেছি বেশ। মানে তোমার ওটা মনে হলো যে শাস্ত্রীয় সঙ্গীতটার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, আমার আসলে মনে হলো কি, আমি বোধহয় পিওর ক্লাসিক্যালটা নিয়ে মানে চলতে পারবো না। হ্যাঁ, চলতে পারবো না, হতেই পারে। এবং মানে মেন ব্যাপারটা হচ্ছে আমার সেই ডেডিকেশন, মানে সেই সময়টা আমি দিতে পারছিলাম না, যেটা তুমি চাকরি করতে। আমি পড়াশোনার সাথে চাকরি করতাম, তারপরে আমি স্কুলেও চাকরি করেছি অনেক বছর, তো সেই টাইমটা আমি দিতে পাচ্ছি না যেটা দেওয়া দরকার। তারপরে আমি যখন এগুলোতে এলাম, তখন দেখলাম যে না, মোটামুটি মানে আমার ভালো লাগছে আরো, মানে একটা ভালো লাগার জায়গা থাকে তো। হ্যাঁ, তো আমি ব্যাপারটা এইখানে যতটা আনন্দ পাচ্ছি ওইখানে আমি অতটা পাচ্ছিলাম না, ঠিক। হ্যাঁ, তো আমি ওটা মোটামুটি বেসটা পুরো করেছি, তারপরে এদিকে আমি ট্রান্সফার হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তুমি মোটামুটি স্টেজ শো করো? হ্যাঁ করি, আচ্ছা করি, স্টেজ শো করি। তারপরে আমার তিনটে মতো সিডি বেরিয়েছিল শ্রাবণীদির তত্ত্বাবধানে, ও ও ও, রবীন্দ্রসঙ্গীতের তোমার সুরে আনন্দে, বেশ। ও সেগুলো তো বড় বড় অ্যাচিভমেন্ট, সব কথা শুনবো। সঙ্গী শিল্পীদের সঙ্গে আছি আমি সাত সকালের সুরেতে, চলো গানে যাই। এবার অতুল প্রসাদেই একটি, চল। তব অন্তর হে তু মন্থর আগে তো তা জানিনি, তব অন্তর হে তু মন্থর আগে তো তা জানিনি, ভেবেছিনু ফুটিবে ফুল, কেন রাগ
রে জাগি দিনু জাবিনে ধরা সে আমাদের আগেই বা পরে সবটা নিয়েই কিন্তু আমাদের পথ চলা। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।